আসসালামু আলাইকুম, আমি মাহমুদ মুজিবুর রহমান। আপনি যদি চান বাংলাদেশে বসে আমেরিকা অথবা পৃথিবীর যে কোনো দেশের বিলবোর্ডে আপনার বিজ্ঞাপনটি থাকবে অথবা আপনার ছবি থাকবে বিজ্ঞাপনের বিলবোর্ডে, সেটা আপনি ফটোশপের মাধ্যমে করতে পারবেন। কি অবাক হলেন! চলেন দেখি কীভাবে করা যায়। প্রথমে আমি একটা পিকচার নিছি যেখানে বিলবোর্ড আছে, এমন একটা পিকচার। তারপরে এখন লেয়ার লকটাকে খুলি, ডাবল ক্লিক করলাম, ওকে, নতুন একটা লেয়ার নিলাম, লেয়ারটাকে নিচে নামিয়ে দিলাম, তারপরে সে কন্ট্রোল প্রেস করে ডিলেট প্রেস করলাম, তারপরে সিলেক্ট করব, সিলেক্ট রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে সিলেক্ট করলাম যতটুকু আমার দরকার, তারপর নতুন একটা লেয়ার নিব, লেয়ার নেওয়ার পর সেখানে পেস্ট করে দিলাম। তারপরে আবার রেক্ট্যাঙ্গেল নেব, নেওয়ার পর এতটুকুকে ধরে সিলেক্ট করলাম, তারপর বাকি আরেক এতটুকুকে ধরে সিলেক্ট করলাম, করার পর এখন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, নতুন একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তারপরে রেক্ট্যাঙ্গেল দিয়ে এতটুকু সিলেক্ট করলাম বিলবোর্ডটাকে। সিলেক্ট করার পর এতটুকু সিলেক্ট করলাম, তারপরে অ্যাড টু সিলেকশনে থেকে সাবস্ক্রাইব ফ্রম সিলেকশন এখানে যে একটু ছোট করে দিলাম, চলবে। তারপর অ্যাড টু সিলেকশন থেকে একটু বাড়া দিলাম, সাবস্ক্রাইব সিলেক্ট করে একটু কমে দিই, একটু বাড়তে হয়ে গেছে, চলবে। তারপরে অন্য একটা ছবি নিয়ে আসি, কন্ট্রোল এ কপি, এটা
কপি। নতুন একটা লেয়ার নেব, এড থেকে পেস্ট ইনটু কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করতেছি। তারপর এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এখন পেন টুল নেব, একটু জুম করে নিই, আর একটু জুম করি, পেন টুল সিলেক্ট করব, সিলেকশন করব পেন টুল দিয়ে, অলটা ক্লিক করে কন্ট্রোল ইন্টার ডিসিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিসিলেক্ট কন্ট্রোল ডি, তারপর পেন্টুল দিয়ে বাকি যে অংশ বাড়তি অংশগুলো আছে সেগুলোকে সিলেক্ট করতেছি। ধরে ক্লিক, তো বাইরে ধরে যেখান থেকে শুরু করছি সেখানে শেষ করে দিলাম। কন্ট্রোল ইন্টার আর কিবোর্ডে ডিলিট করে দিলাম কিবোর্ড থেকে। তারপর হচ্ছে ডিসিলেক্ট, ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট, তারপর এই অংশটাকে করব একটু জুম করে নিই, তারপরে ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, জাস্ট এটাকে সিলেক্ট করলাম এবং সিমিলারিটির জন্য সিমিলার সিলেক্ট থেকে সিমিলার এবং ডিলেট কন্ট্রোল ডিলেট প্রেস করলাম। তারপর হচ্ছে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, তারপরে আবার এতটুকু সিলেক্ট করলাম, সিমিলার সিলেক্ট থেকে সিমিলার, তারপর কন্ট্রোল ডি সিলেক্ট করলাম, তারপরে ডি সিলেক্ট, এবার সিলেক্ট থেকে ডি সিলেক্ট, মার্কেট রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর
কালার পরিষ্কার করে দিচ্ছি, টিসেলেট কন্ট্রোল থেকে সিলেক্ট থেকে ডিসেলেক্ট ম্যাজিক ওয়ান টুল ইউজ করতে পারি, জাস্ট এখানে ক্লিক করলাম এবং সিলেক্ট থেকে সিমিলার ডিলেট, তারপরে সিলেক্ট থেকে ডিসেলেক্ট, সিলেক্ট থেকে ডিসেলেক্ট, তারপর হচ্ছে মার্কের মার্কের টুল নিয়ে জাস্ট এটুকে ফালাই দিই, ডিসেলেক্ট, তো এভাবে তো হয়ে গেল আমার বিলবোর্ডে আমি আমার পিকচারকে লাগিয়ে দিলাম। তো এভাবে আপনারা আপনাদের বিজ্ঞাপন অথবা পিকচার পৃথিবীর যে কোনো বিলবোর্ডে আপনারা সেট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, কোনো সমস্যা থাকলে কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।